বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গরমের যে আবির্ভাব, তো গরম থেকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু অবশ্যই একটি কুলিং ফ্যান প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা কুলিং ফ্যান না কিনে অবশ্যই আমরা আমাদের যে পুরাতন ফ্যানগুলো আছে সেটাই রিপেয়ার করতে পারি। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার হাতে যে একটি নতুন কয়েল আছে, তো এই কয়েলটি হচ্ছে একটি হাই স্পিড ফ্যানের কয়েল। তো এটি যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে পাওয়া যায়। তো এই হাই স্পিড ফ্যানের কয়েলটি দিয়ে আমরা এই যে পুরাতন ফ্যানটি সেটি রিপেয়ার করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর ভিডিওটি টানবেন না, কারণ ভিডিওটি টানলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে টেবিল ফ্যান কীভাবে কানেকশন করা হয়, কীভাবে ক্যাপাসিটার কানেকশন করা হয় সব কিছুই ভালোভাবে দেখতে পারবেন। তো এই যে কয়েলটি, তো এই কয়েলটি কিন্তু একদম রেডি একটি কয়েল। তো কয়েলটিতে চারটি লোবিং করা থাকে, তো চারটি তার বের করা থাকে, হাই, লো, মিডিয়াম এবং কমন। তো এই কয়েলটি একদম এ টু জেড কীভাবে ফিটিং করতে হয় সেটি আজকে দেখাবো। প্রথমেতেই আমাদের যে কয়েলের যে একটি নিচের যে একটি রোটেশনের জন্য একটি টার্মিনাল আছে, তো সেই টার্মিনালটি আমরা ভালোভাবে লাগিয়ে নিব। অবশ্যই একটু মজবুত করে লাগাতে হবে, কারণ কয়েলটি কিন্তু এই খুঁটির উপরেই দাঁড়ানো থাকে এবং কি রোটেশনের জন্য এটাই হচ্ছে বেটার, কারণ রোটেশন হয় এই খুঁটিটির মাধ্যমেই। এবং রোটেশনের যে সকল প্রকার যন্ত্রপাতিগুলো আছে সেটিও ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর ফ্যানের যে আমাদের একটি উপরে দিকে একটি ছিদ্র আছে, তো সেই ছিদ্র দিয়ে সেই খুঁটিটি ঢুকে দিতে হবে। তো ঢুকানোর পর আমাদের যে নিচে একটি সেফটি পিন আছে অথবা সেফটি নাট, এই যে সেই সেফটি নাটটি অবশ্যই ভালোভাবে টাইট করে নিতে হবে, কারণ এই সেফটি পিনটির মাধ্যমেই এই পুরো ফ্যানটি কিন্তু থাকে। তো অবশ্যই সেটি ভালোভাবে টাইট করে নিতে হবে, এবং কি টাইটগুলো মিডিয়াম করে নিতে হবে, হাই হলে তাহলে কিন্তু ফ্যানটি ঘুরবে না। এবং আমাদের যে ফ্যান থেকে যে আউটপুট যে কেবলগুলো আছে সেটি এই ফ্যানের যে একটি ছিদ্র আছে, তো এই যে এই ছিদ্র দিয়ে একদম নিচে নামিয়ে নিতে হবে, একদম সুইচ বোর্ডের কাছাকাছি নিয়ে যেতে হবে, কারণ উপরে কেবলের আর কোনো কাজ নেই। তো অবশ্যই সেটি নিচে নামিয়ে নিতে হবে। তো নিচে নামানোর পর আমরা এটি এখন যে রোটেশনের যে একটি আছে, রোটেশনের যে একটি টার্মিনাল আছে, তো সেই টার্মিনালটি অবশ্যই যেহেতু একটি ওল্ড ফ্যান, তো সেই ক্ষেত্রে এটি ভালোভাবে সেট আপ করার জন্য সেই পিনটির সাথে ভালোভাবে ম্যাচিং করে সেটা আঁকা বাঁকা করে নিতে হবে। তো অবশ্যই আপনারা আপনাদের সিস্টেম মতোই নেবেন, কারণ এক এক কয়েলে এক এক রকম ক্যাটাগরি থাকে, তো অবশ্যই সেটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। রোটেশন পিনটি লাগানোর পর আমাদের কাজ হচ্ছে আমাদের যে সেফটি যে ঢাকনাগুলো আছে সেই ঢাকনাগুলো একের পর এক লাগাতে হবে। তো সেফটি ঢাকনাটি যেটির উপরে থাকে সেই যে এই যে ছোটো কভারটি, তো এই সেই কভারটি আগে ফ্যানের যে মোটর আছে তো সেই মোটরের সাথে ভালোভাবে সংযুক্ত করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই চারটি নাট দ্বারা সংযুক্ত করতে হবে, কারণ সেফটি যে ডাকনাগুলা, তো সেই ডাকনাগুলা কিন্তু এই কভারটির উপরেই থাকে। তো অবশ্যই চারটি নাটি ভালোভাবে টাইট করে নিতে হবে।
তারপর আমাদের যে সেফটির যে দুটি ডাকনা আছে, তো দুটি ডাকনার এক সাইড মানে নিচের সাইডটি আমরা সেই কভারটির সাথে ভালোভাবে সংযুক্ত করে নিতে হবে। সংযুক্ত করে নেওয়ার জন্য যে আমাদের যে যন্ত্রাংশগুলো আছে অবশ্যই সবগুলো ভালোভাবে ইউজ করতে হবে। তো ডাকনাটি লাগানোর পর কিন্তু আমাদের অবশ্যই কাজ হচ্ছে ফ্যানটিতে পাখা লাগাতে হবে। তো অবশ্যই পাখাটি একটু ভালোভাবে সংযুক্ত করবেন, কারণ ফ্যানটিতে হাই স্পিড হলে পাখাটি কিন্তু নড়াচড়া করলে অনেক প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে পাখাটি যাতে অনেক মজবুত হয় সেই ব্যবস্থাটি করবেন। তারপর উপরের যে আমাদের কভারটি আছে অথবা আমাদের লাস্ট যে কভারটি আছে সেই কভারটিও ভালোভাবে লাগিয়ে নিতে হবে। কভারটি লাগানোর পর আমরা সেই ফ্যানটিতে কয়েলটি আগে বাহির থেকে চেক দিব। তো সুইচে কানেকশন করার আগেই কয়েলটিতে একবার চেক দিব যে এটি রোটেশন এবং ঘুরে ঠিক কিনা। তো অবশ্যই সেই বাতাসটি কেমন সেটি চেক দিব। তো কমনের সাথে ধরে আগে আমরা ফেজটি টেস্ট করব। তো অবশ্যই এইভাবে হাই লো মিডিয়াম বের করে নিতে পারেন এবং ফ্যানটি রোটেশন হচ্ছে কি না 100% তো সেটিও ভালোভাবে দেখে নিতে পারেন। তো আমাদের ফ্যানটি কিন্তু ঠিক মতোই ঘুরছে এবং রোটেশনে অনেক সুন্দর আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। তো আমরা এখন পিছনের যে একটি কভার আছে তো সেই কভারটি একদম মোটরের সাথে সংযুক্ত করব। মোটরের পিছনে একটি ছিদ্র আছে তো সেই ছিদ্রের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে অবশ্যই। তারপর হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু সুইচ কানেকশনের পালা। তো সুইচটি কানেকশন কীভাবে করেছি দেখছেন, তো কালোটি হচ্ছে অবশ্যই নিউট্রাল কমন এবং ফেজটি আমাদের সরাসরি তিনটি লোপের সাথে বিভক্ত হবে হাই লো মিডিয়াম। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।